বেবি বাম্পের ছবি প্রকাশের পর আলোচনায় ছিলেন নায়িকা শবনম বুবলি। সবাই কৌতূহলী ছিলেন কবে মা হলেন বুবলি, কে এই সন্তানের বাবা। সব কৌতূহল ছাপিয়ে এবার প্রকাশ্যে এলো বুবলির সন্তান শেহজাদ খান বীর, সন্তানের বাবা ডালিউড কিং শাকিব খান। সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে শাকিব ও বুবলির সন্তানের ছবি ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের ভিত্তিতে জানা যায় 2020 সালের 21 মার্চ পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা বুবলি, তার সন্তানের বাবা শাকিব খান। এতদিন বিষয়টি নিয়ে কোনো পক্ষই মুখ খোলেননি। এদিকে গণমাধ্যমে নিজের সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর শুক্রবার দুপুর 12টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলি। সেখানে তিনি লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে, তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। বুবলির ফেসবুক স্ট্যাটাসের পর শাকিব খানও নিজের ভেরিফাইড ফেসবুকে সন্তানের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনিও লিখেছেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে, তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং বুবলির সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। গত মঙ্গলবার 27 সেপ্টেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন নায়িকা বুবলি। ক্যাপশনে লেখেন, আমি ও আমার জীবন, ফিরে দেখা আমেরিকা। তার এমন ক্যাপশনের পর নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই দিনই রাত 8টায় বুবলি বলেন, আমি আরও কিছুদিন সময় চাই, এসব নিয়ে কথা বলতে আমার আরও প্রস্তুতি দরকার, তবে এটুকু বলবো আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে। বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত চাদর সিনেমার শুটিং করছেন বুবলি। রাজধানীর কমলাপুর রেলওয়ে হাসপাতালে চলছে শুটিং। ছবিতে বুবলির নায়ক সাইমন সাদিক। এদিকে দীর্ঘ 9 মাস যুক্তরাষ্ট্রে কাটানোর পর গত 17 আগস্ট দেশে ফেরেন শাকিব।